ওরা চট্টগ্রাম ভাঙে আর আমরা ভারতকে বাঁচাই। কুকিজের ন্যাশনাল আর্মির অপতৎপরতা এবং চট্টগ্রামকে রক্তাক্ত করার মিশন এরই মধ্যে সবাই জানে। এদের অর্থ, অস্ত্র, প্রশিক্ষণ এবং সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে সবাই এখন অনেক কিছুই জানে। এটাও জানেন যে KNF কে সম্পূর্ণ নির্মূল করার জন্য মিলিটারি অ্যাকশন মিডিয়া অনীহা আছে সরকারের। এর দুই একটা কারণও রয়েছে। এই সংগঠনের মূল হোতা নাথান বম, সে বাংলাদেশকে ভাঙার চক্রান্তে জড়িত। স্বাভাবিকভাবেই নাথান বম একজন দেশদ্রোহী ও সন্ত্রাসী। তাকে অ্যারেস্ট করে স্বল্প সময়ে শাস্তি দেওয়া অতি জরুরি, যেন আর কেউ এমন অপকর্মে জড়ানোর আগে হাজারবার চিন্তা করে। এই নাথান বমের বর্তমান অবস্থান ভারতে, কিন্তু তাকে অ্যারেস্ট করে ফেরত আনার ব্যাপারে প্রশাসনের তেমন কোনো গরজ নেই। কিন্তু কেন? কিছুদিন আগে র্যাবের একটি মিডিয়া প্রেসে স্পষ্ট বলা হয় যে তারা জানতে পেরেছেন নাথান বম ভারতের মিজোরামে অবস্থান করছে। এই বিষয়ে গোয়েন্দা তথ্য রয়েছে তাদের হাতে এবং সেটি তারা মিডিয়ার সামনে স্পষ্ট বলেছেন। সুতরাং নাথান বমের ভারতে অবস্থান অফিসিয়ালি স্বীকৃত, এই নিয়ে কারো কোনো সন্দেহ থাকার কথা নয়। পার্বত্য চট্টগ্রামে যতগুলো সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে তারা সবাই বেঁচে আছে ভারত ও মিয়ানমারের রসদে, মানে তাদের টিকে থাকার জন্য প্রয়োজনীয় সাপ্লাই পাচ্ছে এই দুই দেশ থেকে। দুঃখের বিষয় হলো আমাদের ফরেন মিনিস্ট্রি এসব অপকর্ম ঠেকাতে প্রতিবেশী দেশগুলোতে কোনো প্রেশারই ক্রিয়েট করেনি। বস্তুত দেশের সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর কোনো পলিসি নেই তাদের। ইনফ্যাক্ট তারা এমন কোনো পলিসির ব্যাপারে ভাবেই না। যদি ভাবত তাহলে নাথান বমের মতো সন্ত্রাসী নেতা ভারতে গিয়ে নিরাপদে আশ্রয় পেত না। বর্তমান সরকারের ভাষ্য মতে দিল্লি ঢাকার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। সরকারের একজন মন্ত্রীও বলেছেন ভারত বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো, যদিও বাংলাদেশিরা তা মনে করে না। সম্পর্ক যদি এতই ভালো হয়, ফরেন মিনিস্ট্রির মাধ্যমে সরকার নাথান বমকে ফেরত চাইছে না কেন? এত দোস্ত ইন্ডিয়া, তাহলে কেন বলছে না যে নাথান বমকে অ্যারেস্ট করে আমাদের কাছে হস্তান্তর করেন? অনেকে বলতে পারেন এমন কিছু করার ক্ষেত্রে হয়তো আইনি বাধা আছে। না, লিগেল কোনো বাধা নেই। বাংলাদেশ ভারত বন্দী বিনিময় চুক্তি আছে। 2013 সালে উভয় দেশের পার্লামেন্ট তা অনুমোদন দেয়। সেই চুক্তির আওতায় প্রয়াত বঙ্গবন্ধু হত্যা মামলার এক আসামিকে কলকাতা থেকে অ্যারেস্ট করে বাংলাদেশে নিয়ে এসেছে সরকার। তাহলে নাথান বমকে অ্যারেস্ট করে কেন আনা হচ্ছে না? এছাড়া আরও একটি ঋণ আছে যার সূত্রে দিল্লিকে চাপ দিতে পারে বাংলাদেশ। তাহলে সেভেন সিস্টার্স এর সবচেয়ে শক্তিশালী স্বাধীনতাকামী সংগঠন উলফার নেতাদের বর্তমান সরকার ভারতের হাতে তুলে দিয়েছে। বন্দি বিনিময় চুক্তির অধীনে প্রথম হস্তান্তর করা হয় উলফার নেতা অনুস চেটিয়াকে। বিএনপি সরকার তাকে অ্যারেস্ট করেছিল কিন্তু ভারতের হাতে তুলে দেয়নি। এছাড়া উলফার আরও অনেক নেতাকে গোপনে অ্যারেস্ট করে ভারতীয় বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। সেই সব কথা সাধারণ মানুষ জানে। তাছাড়া সেভেন সিস্টার্স এর এসব স্বাধীনতাকামী সংগঠনগুলো যেন বাংলাদেশ থেকে কোনো অ্যাডভান্টেজ না পায় সেজন্য সরকার বিশেষ চুক্তি করে রেখেছে। এর ফলে উত্তর পূর্ব ভারতের স্বাধীনতাকামী সংগঠনগুলোর কেউই এখন আর বাংলাদেশ থেকে কোনো সুবিধা পায় না। অর্থাৎ ভারত যাতে না ভাঙে তার জন্য কাজ করছে বাংলাদেশের কারেন্ট রিজিম। তাহলে তারা ভারতের কাছে নাথান বমকে অ্যারেস্টের দাবি কেন করছে না? বাংলাদেশের প্রতি ন্যূনতম দরদ তাদের ছিল না, নেই এবং কোনোদিন হবেও না। তাই নাথান বমকে ফেরত আনার ব্যাপারে বর্তমান সরকারের তেমন কোনো আগ্রহী নেই। আর নাথান বমকে যদি ফেরত আনাই হয়, তবে বুঝে নিতে হবে বিনিময়ে দিল্লি বড় কিছু আদায় করে নিয়েছে। এখানে দুঃখের বিষয় হলো প্রায় 18 কোটির এই জাতি কতিপয় বিদেশি অপশক্তির হাতে অনিশ্চিত সময়ের জন্য নির্যাতিত হচ্ছে, হয়তো আরো হবে। গত 15 বছর এই চলছে শুধুমাত্র একটা কারণে, তা হলো বাংলাদেশিরা তিলে তিলে 100 বার মরবে, কিন্তু একবার মরে পরিবার পরিজন বা নেক্সট জেনারেশনের জন্য একটা সত্যিকার রাষ্ট্রের সূচনা করে যাবে। কামরুন নাহার রাখি, KNR মিডিয়া।